প্রিয় দর্শক আন্দোলনের শুরু থেকে সরকার বলেছিল ছাত্রদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ আছে সবচেয়ে সোজা কথা তৃতীয় পক্ষ যদি আন্দোলনে থেকেই থাকে তাহলে এখন কেন ছাত্রদের সাথে আলোচনায় বসবে সরকার কেন তৃতীয় পক্ষের সঙ্গেই আলোচনায় বসছে না সরকার সাধারণ ছাত্রীদের সাথে আলোচনায় বসেই কে সমস্যার সমাধান ঘটবে আরেকটি বড় কথা যে ছাত্রদের সঙ্গে যদি আলোচনায় বসে এই সমাধানটা এই মুহূর্তেই করা যায় তাহলে এত দেরি হয়ে গেল কেন আরও আগে তো বসা যেত এই কথাগুলো তো সাধারণ মানুষের ঘুর মনে এবং যারা রাজনৈতিক নেতাকর্মী আছে প্রত্যেকের মনেই ঘুরপাক খাচ্ছে এখন এর মধ্য থেকে সবচেয়ে বড় যেটা প্রশ্ন সমস্ত দেশের মানুষ যারা দেশ বিদেশে আছেন তারা সকলেই চাইছেন বাংলাদেশের শান্তি শান্তিটা কেভাবে কিভাবে কে ফিরিয়ে দিবে কেমন করে আসবে সেটা দেশের মানুষ কিন্তু সাধারণ মানুষ জানে না কিন্তু সকলের চোখে মুখে যে আতঙ্ক সেখান থেকে তারা এদেশের যে অভিভাবক অর্থাৎ সরকার এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন সবার কাছেই এদেশের সতেরো কোটি মানুষ একটাই দাবিত রাখতে পারে আবেদন রাখতে পারে যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং শান্তিটা কার মাধ্যমে কোথায় দিয়ে কিভাবে আসবে কেউ জানে না কারণ বহুদিন হয়ে গেছে আমাদের সন্তানেরা রাজপথে আছে রাজপথ তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং রক্তপাতের মধ্য দিয়েই একটা সহিংসতা অনেকদিন চলতে পারে না আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি এবং আমাদের বাংলাদেশ কোন পথে এই সব নিয়ে আমি সহম আসলাম আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম আজ আমাদের ইস্যু কোন পথে বাংলাদেশ সঙ্গে আছেন সৌরভ হাসান সাংবাদিক কলামির সঙ্গে আছেন সঞ্জিদা খানম এমপি হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সঞ্জিদা খানম শুরুটা আপনাকে দিয়ে করতে চাই আমি কোনো প্রশ্নে যাবো না শুধু বলবো আপনি সরকার আপনি জনপ্রতিনিধি আপনারা নীতি নির্ধারক যে পথে বাংলাদেশ সেই জায়গা থেকে একটা শান্তির জায়গা আনবার জন্যে আপনাদের সমাধানটা কোন পথে আপনাকে ধন্যবাদ আমাদের সৌরভ ভাই এবং যারা দেখছেন আগস্ট মাস তাই আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর সাম্প্রতিককালে যে প্রাণগুলো চলে গেল আমাদের ছেড়ে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা সে সকল শহীদদেরকে আমি স্মরণ করছি আসলে এটা তো আর আমরা আশা করিনি সোম আপনি জানেন আঠারো সালে কিন্তু সরকার একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কোটা বাতিল করেছিল ছয় বছর কিন্তু কোটা ছিল না ছ বছর কিন্তু কোটা ছিল না সে বাতিল অবস্থায় ছিল দেখুন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা একটা রিট করেছিল সেই রিটে হাইকোর্ট ডিভিশন আমাদের যে প্রজ্ঞাপনটা ছিল কোটা বাতিলের সেটাকে বাতিল করেছে বাতিল করার পরে কি হলো ওই কোটা আবার বহাল ওই জাজমেন্টের ফলে এবং সরকার কিন্তু এটা মেনে নেয়নি আমাদের দুর্ভাগ্য এটা আমরা বোঝাতে সরকার কিন্তু সেটা মেনে নেয়নি ছাত্ররা যে জন্য রাস্তায় নামলো সরকারও তো তার পক্ষে সরকারও কিন্তু তার পক্ষে এবং সরকার সর্বোচ্চ যে রাষ্ট্রীয় যে রাষ্ট্রের যে সর্বোচ্চ আইনজীবী অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু অ্যাপিল করেছেন এবং দুজন বা তিনজন ছাত্রও কিন্তু তার সাথে আপিল করেছেন একই সাথে অর্থাৎ এই যে ছাত্রদের যে মুভমেন্টটা এই দাবিটা বা এই ধারণাটা বা এই বিষয়টা কিন্তু সরকার একমত ফ্রম দ্য বিগিনিং কিন্তু আমাদের এই জিনিসটা সরকার সরকারের পক্ষ থেকে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছে কাদের বুঝাতে ব্যর্থ হয়েছেন ছাত্রদেরকে কেন ব্যর্থ হলেন ব্যর্থ হয়েছে একটা আমি বলবো যে ব্যর্থ তো হওয়ার কারণ আছেই এটা ব্যর্থ হয়েছে আমরা রাজনীতি করি রাজনৈতিক আমাদের যে পরিকল্পনা থাকে বা রাজনৈতিক যে আমাদের বিষয়গুলি থাকে এগুলো আমরা আসলে এটা প্রথম দিকে সহজভাবে না নিলেও পারতাম এটা যে হোল আমরা ঘট তো এটা কি पॉलिटिकल রাজনীতি একটা ব্যর্থ হয়েছিল কিন্তু আমরা এটাকে সহজভাবে না নিলেও পারতাম আপনারা বলছেন কিন্তু শুরু থেকে কিন্তু এই আন্দোলনকে আপনারা শুরু থেকে বলছিলেন এখানে একটা তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ আছে তার মানে বিষয়টা তো আপনাদের কাছে সহজ ছিল না তাহলে যদি জিনিসটা জটিলই থাকে তাহলে জটিল জিনিসটাকে সহজ করে দেখলেন কেন না এটা এটা প্রথম দিকে কিন্তু ও সময় আপনি দেখবেন যে তাদের যে আন্দোলনটা ছিল খুব অহিংস আন্দোলন যেটা পুলিশ তাদেরকে সাহায্য করছে আমরা দেখছি যে তাদের মিছিল যাচ্ছে পুলিশ পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করছে তারা বক্তৃতা দিচ্ছে পুলিশ পাশে দাঁড়িয়ে সাহায্য করছে পুলিশের এই ছিল যখনই আপনি দেখবেন যে 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 তৃতীয় পক্ষের কথা আমরা বলছি তৃতীয় পক্ষের কথা বলছি তারা কিন্তু তত ততক্ষণে তাদের মধ্যে ঢুকে গেছে যখন তাদের মধ্যে ঢুকে গেছে তখন কিন্তু তাদের হাতে ওই কন্ট্রোলটা ছিল না তাহলে আপাতত যে কারণে প্রাণগুলো ঝরে গেছে সেই প্রাণগুলো ঝরে গেছে তাহলে প্রাণগুলো কি তৃতীয় পক্ষের গুলিতে ঝরেছে না পুলিশের গুলিতে ঝরেছে আপা এটা তো তদন্তের বিষয় এটা তো সময় আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারবো না এটা মামলা হয়েছে বা মামলা হচ্ছে এগুলো তদন্ত হবে তদন্ত করে যদি পুলিশ দায়ী থাকে পুলিশের বিচার হবে যদি তৃতীয় পক্ষ দায়ী থাকে তৃতীয় পক্ষের বিচার হবে যেই করুক না কেন সেটা যদি আমাদের দলেরও কেউ করে বিচার হবে এটা কিন্তু ফ্রম দ্য বিগিনিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এগুলোর বিচার হবে প্রত্যেকটা হত্যার বিচার হবে

কিন্তু সব কিছুর পরও আপনারা বলছেন আমাদের বুঝতে ভুল হয়েছে সময়টা অনেক সময় লেগে গেছে কিন্তু আওয়ামী লীগের মতো এরকম আন্দোলনের পথে যারা থাকে রাজপথে বিরোধী দলে থাকলে আন্দোলনে যারা সব সময় এগিয়ে থাকে সেই আন্দোলনে প্রথম সারির একটি রাজনৈতিক এত প্রাচীন দল কেন জনগণের পালসটা বুঝতে এত দেরি করলো আবু সাইদের কথা বলছেন আপনি আবু সাইদকেই করার পরে মানে এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু

আমাদের সরকার তো বিচার সংস্কৃতির সরকার কিন্তু এখন তো সবার বিষয়টি সঞ্জিতা খারম আর বিষয়টি শুধু ছাত্রদের মধ্যে নাই আপনারা কি কখনো বুঝতে পারছেন এই আন্দোলনটা এখন জনমনেও একটা ক্ষোভের জায়গা হয়ে দাঁড়িয়েছে না আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এই 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 ছাত্র আন্দোলনের পাশাপাশি কিন্তু শিক্ষকরাও কিন্তু আন্দোলনে ছিল তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে কি বলেছেন আজকে বলেছেন সকল ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে মুক্তি নির্দেশ দিয়ে দেওয়া একটা রাষ্ট্রের প্রধান থেকে উনি যখন নির্দেশ দিয়েছেন তাহলে কি হবে তাইলে সকল ছাত্ররা ছাত্রদের নির্দেশ দিয়েছেন নির্দেশ দিলো কে ছাড়ার নির্দেশ কেন দিচ্ছেন না ছাড়ার নির্দেশ দেবে না মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই অবস্থা দেশের এখন মাননীয় প্রধানমন্ত্রী ঠিক কাজটাই করেছেন ছাত্রদের দাবিটা মেনে নিয়েছেন এটা আমি বলবো যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে ছাত্রদের দাবিটাকে সকল ছাত্রদেরকে মুক্তি দিতে হবে মামলা প্রত্যাখ্যান মামলা থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং যারা হত্যাকারী তাদের বিচার করতে এগুলো করলে কি সমাধান হবে আমি 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 মনে করি obviously সমাধানের লাগামটা কি সরকারের হাতে আছে মূলত তো ছাত্ররা তাই না তাদের কাছে সমাধানের লাগামটা কি সরকারের হাতে আছে আর না আমি মনে করি যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী যে অফারটা দিয়েছেন বা যে নির্দেশনা দিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসেবে আমি মনে করি ছাত্রদের ছাত্ররা নিজেদেরই বুঝতে পারবে এবং আমি মনে করি যে ফিরে আসবে ছাত্ররা তাদের ছাত্ররা যেখানে থাকার কথা সেখানে তারা ফিরে আসবে তারা আর মানে ইউজ হবে না এটা আমার বিশ্বাস জি আমি সন্দেহ খান আসবো আপনার কাছে সৌরভ হাসান অনেকটা সময় নিয়েছিলাম অনেক কথা থাকে কিন্তু আপনি কোন জায়গা থেকে শুরু করবেন জানি না তবে সবচেয়ে বড় কথা যে একজন জার্নালিস্টের চোখে আমি দেখতে চাইবো আমরা শুনতে চাইবো যে আপনি কেমন দেখছেন দেশ এবং আন্দোলনের অতীত আমরা জানি কিন্তু বর্তমানে আন্দোলন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে লাগাম টানাটা কি সহজ কোন পথে যাচ্ছি আমরা ধন্যবাদ সন্দীত আপাকেও ধন্যবাদ সঞ্জিত তো কিছু কথা বলেছেন এবং বেশ তাদের ভুল বা বিলম্বের কথাও স্বীকার করেছেন কিন্তু প্রথম হচ্ছে একটি সমস্যার সমাধান হতে হলে সমস্যাটার কারণটা খুঁজে বের করা দরকার সমস্যাটার কারণ ছিল যে প্রথমত হচ্ছে সরকারের প্রতি শিক্ষার্থীদের একটা অনাস্থা ছিল এটি আমি মনে করি এখনো সরকার বুঝতে ভুল করেছে আরেকটা বিষয় সৌরভ ভাই সেখানে হচ্ছে প্রধান দাবিটা কিন্তু কোটা সংস্কার এবং সেই মূল যে দাবিটা ছিল যেই দাবির জন্য আজকে তারা এখনো মাঠে সেই দাবি কিন্তু পূরণ হয়েছে জি জি দাবি পূরণ হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে কি রাষ্ট্র এবং জনগণ তার মধ্যে কিন্তু একটা যদি সংশ্লেষণ না থাকে পারস্পরিক আস্থার সম্পর্ক না থাকে রাষ্ট্রমানিত যে রাষ্ট্রের যারা প্রতিনিধিত্ব করেন যে সরকার সেইখানে অনেক দূরত্ব আছে ভুল বোঝাবুঝি আছে এক ধরনের জবরদস্তি জবরদস্তিও আছে এই যে কোটা আন্দোলন বা যারা পরবর্তীকালে নেমেছে শুধু তৃতীয় পক্ষ বললে কিন্তু দায়িত্বটা শেষ হবে না এই শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তার বঞ্চনার ক্ষোভ বৈষম্যের ক্ষোভ বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা নেই থাকার কথা সেই মর্যাদা নেই থাকতে না পারার ক্ষোভ এক ধরনের আপনি দেখুন তৃতীয় আপ সন্দীদাব বলছেন তৃতীয় পক্ষ ঢুকে নানারকম অশান্তি করেছে ছাত্রলীগ কেন ঢুকলো যদি ছাত্রলীগ না ঢুকতো হয়তো অনেক অনেকেই মনে করেন তাহলে এই সমস্যাগুলো হতো না তার আগে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য নানা রকম এই করেছে কথা হচ্ছে যে দেশটা এখানে আসার কথা ছিল না শিক্ষার্থীদের একটি একেবারেই শান্তিপূর্ণত সন্দেহ বললেন এবং তাদের নিরীহ দাবি এখান তো সরকার 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 ফেলে দেওয়ার কথা ছিল না সরকার বসানোর কথাও ছিল না তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনটা আমরা সংস্কার চাই এবং ত্রিশ শতাংশ সেখানে শিক্ষার্থী যেটি সংযুদ বলছেন শিক্ষার্থীদের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছে সরকার বোধহয় আবার তাদের এই কোটা মানে মেধার মেধার যে মেধার যে সুবিধা ছিল সেটা বোধহয় কোটায় কেটে নিচ্ছে বা সেটা বোধ আবার হস্তক্ষেপ করছে এই হাইকোর্টের আদালতে দেখুন দু আঠারো সালেও কিন্তু শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিলেন তারা আদালতে গিয়েছিলেন সরকার যখন দিচ্ছিলেন না আদালত তখন এই হাইকোর্টে কিন্তু তখন বলছে যে এটা আমাদের বিষয় না এটি হচ্ছে এই নির্বাহী বিভাগের আবার সেই সেই হাইকোর্ট আজকে বলল যে সরকারকে নির্দেশ দিল যে এটা বাতিল তোমার পরিপত্র বাতিল সুতরাং শিক্ষার্থীর মধ্যে একটা সন্দেহ এখন সমাধান আচ্ছা তারপর এখন আর কোটার মধ্যে নেই কারণ আপনি দেখছেন যে তাদের মূল দাবি পূরণ হয়ে গেছে মানে কোটা সংস্কার সংস্কার নিয়ে আর তাদের এই না এখন যে বিষয়টি হচ্ছে তাদের যে পঞ্জীভূত যে ক্ষোভ যে বঞ্চনা সেটাই কিন্তু সংক্রমিত হয়েছে সেটাই ছড়িয়ে পড়েছে এখন এই ছড়ানোটা যেমন ধরেন আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব যদি দুই সপ্তাহ আগে দিতেন একই তো বিষয় একই শিক্ষার্থী একই সরকার দুই সপ্তাহ আগে দেননি তিনি তিনি ছজন মারা যাওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন কিন্তু তারপর যে দুই শতাধিক মানুষ মারা গেল সরকারের মধ্যে কিন্তু এটার মধ্যে এর যে বেদনাবোধ এর যে কষ্ট এর যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি প্রতিফলিত হয়নি অথবা শিক্ষার্থীদের বোঝাতে পারেন তো তখন তো তখন তো ছয়জন মারা গেছে কিন্তু দুই শতাধিক মারা যাওয়া এবং যে যে ঘটনাটি শিক্ষার্থীদের বা সাধারণ মানুষকে খুব ধুক করেছে আমরা তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ অনেক কিছু বলতে পারি কিন্তু অধিকাংশই মানুষ মারা গেছে পুলিশের গুলিতে পুলিশ র্যাব বিজেপি হ্যাঁ এবং যেভাবে এটা করা হয়েছে এভাবে নির্বিচারে গুলি কোনো আন্দোলনে এ পর্যন্ত হয়নি এই সরকারে আমার হয়তো অনেক আন্দোলন হয়েছে অনেক সেই আন্দোলন কি বলে কারফিউ হোক অথবা বিজেপি নামেই হোক সেটি মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে এই ঘটনাটা প্রথম হচ্ছে যে কি করে ঘটত এবং সরকার সরকার ভাবছে যে এটা একটা কোটা আন্দোলন এই শিক্ষার্থীদের ধমক দিলে তারা ঘরে চলে যাবে কিন্তু সেটা যদি যায়নি সুতরাং এটা সরকারকে বোঝা যাচ্ছে ছিল ছাড়ো কেন যায় সরকার আন্দোলন কেন করলো আচ্ছা সরকার কাকে বোঝানোর লোক ছিল গোয়েন্দা বিভাগ আছে সরকারি এই যে বা যারা সংসদ সদস্য রাজনৈতিক দলের নেতা এর বাইরেও তো সরকারের একটা কাঠামো থাকে গোয়েন্দা বিভাগ থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে আমি জানি না যে তারা প্রধানমন্ত্রীকে কি পরামর্শ দিয়েছেন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এখন এই শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাব তাদের প্রত্যাখ্যান কিভাবে এটি কোন রকম সমঝোতা হবে কি হবে না এটা বলা খুব কঠিন কারণ তারা এখন সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে এখন যেখানে সর্বাত্মক অসহযোগ মানে সরকারকে নাকচ করে দেওয়া আবার সরকার তাদের আলোচনা আহ্বান জানিয়েছে তা আমি মনে করি যে ক্ষেত্রে সরকার প্রথমত তাদের ভুল করে যেতে পাও ভুললেন তার ভুল স্বীকার করলেন কিন্তু তার চেয়েও বড় প্রতিকারগুলো এক হচ্ছে যে আপনি যদি বলেন যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃতীয় পক্ষ জামাত শিবির বিএনপি তাহলে তো আপনার বিচার হবে না শিক্ষার্থীদের মধ্যে তো এই যে শিক্ষার্থীদের মধ্যে এ কারণে অনাস্থা যে তারা দেখছে যে পুলিশ গুলি করছে একজন মা একজন মা শিশুকে নিয়ে ছাদে উঠেছে এখন ছাদের উপর যে সন্ত্রাসের গুলি করেছে এবং যেটা বলা হয় যে আমার কাছে তথ্য প্রমাণ নাই কিন্তু স্টার ডেস্টার রেল স্টার সম্পাদক মাহবুব নাম লিখেছেন যে যদি হেলিকপ্টার থেকে গুলি না করা হয় তাহলে মা সাদের উপর থাকতে না কথা না সরকার যে বলছেন যে প্রতিটি হত্যার বিচার করবে কিন্তু সেটা সেই বিচার সরকারের যে আশ্বাস সেখানে আস্থানার আনার মতো কি আছে প্রথমেই বললেন যে পুলিশের গুলি না সন্ত্রাসীদের গুলি এখন তো মানুষ মানুষের মধ্যে অনাস্থা গেছে এখন আস্থা কিভাবে আনবে এবং এখন শিক্ষার্থীদের মধ্যে নেই সরকার যখন বলছিলেন যে শিক্ষা আন্দোলন ভাই আমি এখানে থামাই যে বারবার ওনাদের পক্ষ থেকে শুরুর দিকে কয়েকদিন পরই বলা হলে আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে নাই এখন শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন তাদের যেহেতু এতগুলো হত্যা হয়েছে পুলিশের গুলিতে মারা গেছে যদিও বিষয় তদন্তনাধীন কিন্তু সবাই তো দেখেছে ছাদেগুলি কোনগুলি কীভাবে হয়েছে সবটাই তো দেখা কিন্তু এখন যে জায়গাটা বলা হচ্ছে এই আন্দোলনটা তাহলে করছে কারা আর এই সমাধান আমি আপনার সেই প্রশ্নের আগে সঞ্জয় দাপতো একজন এনজিপি শুধু একজন সংসদ সদস্য না দেখুন ডিবি অফিসে এই আন্দোলনকারীদের ছয়জনকে ছয়জনকে এক সপ্তাহ ধরে আটক রাখা তাদের শিক্ষকদের সাথে দেখা করতে না দেওয়া সাবেক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে না দেওয়া এবং আত্মীয় স্বজনদের সবার সঙ্গে দেখা করতে না দেওয়া এটাকে এটাকে আপনি কি বলবেন এটাকে আমি কি বলবো এই প্রশ্নটা ওনাকে রাখি যে রাজনৈতিক সমস্যার সমাধান কি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিংবা ডিবি অফিসের কার্যালয়ে হবে এটাকে আপনারা চান নাকি এই সমস্ত যেটা রাজপথের সমাধান সমস্যা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত ছিল না তা তো অবশ্যই এটা তো একার পক্ষে সম্ভব না এটা শুধুমাত্র প্রশাসন দিয়েও হবে না শুধুমাত্র রাজনৈতিক হবে না এটা সবকিছু মিলিত ভাবে একটা দেশের যদি অশান্ত পরিস্থিতি যদি শান্ত করতে হয় তাহলে সবার কন্ট্রিবিউশন হাতে এখন আমি সেই সহযোগিতা করবার জন্য সাবেক ডিবি প্রধান যিনি ছিলেন সাহেব ছয় জনকে নিয়ে চলে গেলেন তাহলে তিনি যদি ভালো কাজটাই করেন তাহলে তিনি নিজেই কেন ওই পদ থেকে চলে গেলেন সরিয়ে দেওয়া হলো না তা তো সরিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় সেই বিষয় আর

অথবা ছেড়ে দিতে হবে দুইটার একটা তার কোনটাই তো হয়নি সেটা হয়নি সেটা এটা আমি বলবো যে সেটা খুব আনএক্সপেক্টেড তো সেই তালে আগুনের মধ্যে কি ওনারা আরো ঘি ঢেলে দিলেন না আমি আমি বলছি সোমা সেটা হচ্ছে যে এই যে আমরা তৃতীয় পক্ষের কথা বলছি এটা তো সত্য এখন তৃতীয় পক্ষ না হলে দেখেন একজন পুলিশকে পিটিএ মেরে তাকে ঝুলিয়ে রাখা হলো এটা কে করছে সেটাও তো তদন্ত হবে এটা কারা করলো

এইটা ইন্ডিভিজুয়ালি তদন্ত করে সে যেই হোক না কেন ওই সাহিদকে যে খুন করেছে তারও বিচার হওয়া উচিত সেটা পুলিশ যদি হত্যাকারী হয়ে থাকে পুলিশের বিচার হবে আর ওই পুলিশকে যে পিটিয়ে হত্যা করেছে

ভর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওরা যদি তারা দেশ জুড়ে তো আপনাদের জনপ্রতিনিধি আছে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সংসদ সদস্য তারা কোথায় ছিল আপনি দেখেন তারা অনেক জায়গায় ছিল আপনি দেখেন আমাদের গাজীপুরের মেয়র ছিল যে

না অংশীদার সাহেবকে দেখেছি দেখবেন না কেন আমি নিজেই তো রাস্তায় ছিলাম আপনাকে দেখেছি আমাকে দেখেছেন আর বাকি কেরা ছিল আপনি কাউকে দেখেছেন আপনাদের না অনেক অনেক আমরা আপনাকে দেখেছি কিন্তু আপনার দলের কাউকে আপনি দেখেছেন যে এই রকম জনদুর্ভোগ যেখানে সহিংসতা হচ্ছে সমস্ত আপনাদের যারা নেতা কর্মী আছে তারা কোথায় আমরা সব সময় অন্যান্য সময় আপনারা দেখে থাকি যে আওয়ামী লীগ যদি বিএনপি যদি একটা কর্মসূচি দেয় তার সেই দিনই আপনারা একটা পালটা কর্মসূচি দেন কিন্তু এত কিছু এ দেশে হয়ে যাচ্ছে আপনাদেরকে তো আমরা কোথাও পথে দেখলাম না কেন না 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 কোথাও দেখলেন না এটা তো ঠিক না আমি পুলিশ বাহিনীকে দেখেছি আইনশৃঙ্খলা দায়িত্ব অনেক জায়গায় ছিল কিন্তু

বরং আমি তো মনে করি সরকারকে এতই দুর্বল তার পুলিশ তার আইনশৃঙ্খলা তার তার বিজিবি র্যাব সেনাবাহিনী তারা দুর্বল যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে রাস্তায় মোকাবেলা করতে হবে আন্দোলনকারীদের আন্দোলনকারী আন্দোলনকারীরা যদি কোনো নৈরাজ্য করে কোনো কোনো সহিংসতা করে অবশ্যই আমি আমি জনপ্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব রাস্তায় থাকবো আমি করতে চাইনি রাস্তায় থাকবো আমাদের সেখানে প্রতিহত করবে

আন্দোলন করছে তারা একটা দাবি নিয়ে তারা মাঠে আছে পুলিশ দেখবে সেই সেই আন্দোলনে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সহিংসতা ঘটেছে কি না কিন্তু আউমলিক বিএন আউমলিক ছাত্রলিক জুমলিকের সেখানে কি কাজ জনপ্রতিনিধি হিসেবে তিনি তার এলাকার দেখতে পারেন সেখানে কোনো জনমানুষে ভোগান্তি হচ্ছে কি না ভোগা ভোগান্তি হচ্ছে কি কিন্তু যখনই ছাত্রলীগ নামালো যখনই যুবলীগ নামালো তখন কিন্তু সমস্যা না আমি প্রশ্নটা কেন তুলেছি সৌরভ হাসান আপনি নিশ্চয়ই বুঝবেন যে আমরা এর আগে যত নর্মাল সভা সমাবেশগুলো দেখেছি দুটো বড় বড় দলের সেখানে বিএনপি যদি কর্মসূচি দেয় একই দিনে কিন্তু আওয়ামী লীগ দিয়েছে তাদের দেওয়ার একটাই মূল জায়গা ছিল যে বিএনপি যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে জনগণের যেন জীবনে কোনো ধরনের প্রভাব বিস্তার নয় সেজন্য আমরা পাহারা দিচ্ছি পাহারাদারের ভূমিকা এটা সেই দেশেই সম্ভব যে দেশে আইন শাসন নাই যে দেশে সরকার নাই যে দেশে পুলিশ নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাইলে এবং এই জন্য প্রশ্নটা দিলাম যে এরকম মেথাকার হয়ে যাচ্ছে তাহলে সেখানে আমরা জনজীবনে স্থিতি আনতে আমরা ওকে আোমলিগের কাউকে কোথাও দেখেছি আমি তো মনে করি যে আোমলিগের মাঠে যেটুক ছিল সেটাকে সেটি অনেক অশান্তির কারণ হয়েছে একটি বলেন কারণ আমি যেহেতু মাঠে ছিলাম হ্যাঁ রাস্তায় ছিলাম আমার এখানে কোন দুর্ঘটনা ঘটেনি হ্যাঁ খুব ভালো এলাকায় বেশি হওয়ার কথা ছিল না না বেশি হওয়ার যেহেতু আমি তো মাঠে ছিলাম যেখানে আমরা মাঠে ছিলাম সেখানে আপা আপনারা যে মাঠে ছিলেন মানুষকে ভরসা দিতে নাকি কি করতে অবশ্যই সাধারণ মানুষ সাহস পাবে সাধারণ মানুষ সেখানে সাহস পাবে সরকার যথেষ্ট শক্তিশালী এই পনেরো বছর ধরে বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করে আসছে তারাই পারতো আমি মনে করি এখানে রাজনৈতিক দলের

সেই আহততে আহতদের তাদের ময়নাতদন্তে ময়নাতদন্তে আসে যে তারা বেশিরভাগই প্রাণঘাতি গুলিতে আহত হয়েছে সরকার বলছে আমরা ছররা গুলি ছেড়েছি তাহলে প্রাণঘাতি গুলি আহত হলো না ছররা গুলিতে তো মানুষ মরে না আচ্ছা সরবা আমি আমি মরে কি এত মরে আমি জানি না আমি সব আহতদেরকে দেখতে গিয়েছি হ্যাঁ

আপনি শুধু বললেন যে পুলিশ গুলি করে নির্বিচারে মানুষ মেরেছে এইটা আমি সঠিক না কারণটা হলো যে এই যে যাদেরকে যারা পুলিশকে মারলো তারা তাহলে কে আপনি তৃতীয় পক্ষে বিশ্বাস করছেন না তাহলে তারা কি তারা কি আমাদের সন্তানরা না সরকারই তো তৃতীয় পক্ষকে ধরতে পারে না সরকারিই তো আমাদের যে আন্দোলনকারী এক আন্দোলনকারী যে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছে এই সন্তানরা খুনি না এক এক নাম্বার কথা এই সন্তানরা গুলি করতে পারে না এই সন্তানরা কারোর মাথায় বাড়ি দিতে পারে করে না তাদের মধ্যে ঢুকে তৃতীয় পক্ষ তৃতীয় জামাত

সন্ত্রাসীদের আমরা কিন্তু গুলি করে যাদের মারলো তাদের মধ্যে সন্ত্রাসী কয়জন আপনি বের করেন তাদের মধ্যে তো আঠাত্তর আঠাত্তর শতাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা করেনি সাধারণ শিক্ষার্থীরা খুন করতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিছুই করতে পারে না কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে কখনো আপনারা বুঝাতে পেরেছেন যে আমরা দোষী না তোমরাও দোষী না দোষটা করছে কে তারপরে আপনারা যে বলছেন তোমরা বাবা এটা করতে পারো না করতে পারো না আপনাদের কথা তারা বিশ্বাস করে ভুল আছে আমাদের ভুল আছে আমি বলবো এটা সাধারণ ছাত্রদের ভুল আছে কারণ তাদের দাবিটা আমাদের দাবি একই ছিল তাহলে কেন আমরা এই দূরত্বটা আমাদের মধ্যে হলো কে দূরত্ব করে দিল এই সেটাই কথা আমি আমার মনে হয় যে আমরা এত কথা বলছি আমরা এত আর্গুমেন্ট করছি জি দর্শকতে এসে আমরা কিন্তু ওই

সেতু ভবনে কারা দিতে পারে মেট্রো রেলে কারা দিতে পারে আপনার একটা সন্তান সেই মিরপুর থেকে সে মতিঝিল আসছে ক্লাস করতে বা একজন মানুষ সাধারণ মানুষ মতিঝিল সে উত্তরা থেকে সে অফিসে আসছে মতিঝিলে সে কত কতটুকু সময় তার লাগছে সময় বাচ্ছে তার টাকা বাচ্ছে আজকে এই যে এতদিন ধরে মেট্রো রেল বন্ধ আপনি দেখেন সাধারণ মানুষের কি

তার মানে তদন্ত হয়নি আপনি বলছেন যে জানতে পারেন না যে তদন্ত শেষ না হলে তাহলে তাদের গ্রেপ্তার করা হলো কেন গ্রেপ্তার তো তদন্ত আগে তদন্তের মধ্যেই করতে হবে আপনি কি তদন্ত করে চার্জশিট দিয়ে তারপর আপনি আসামি গ্রেপ্তার করবেন না করবেন না কিন্তু তার মানে প্রাথমিক প্রাথমিক প্রমাণ পেতে হবে প্রাথমিক প্রমাণ পেতে হবে একটা একটা অকারেন্স হবে একটা অকারেন্স হলে সাথে সাথে কি হয় মামলা হয় আগে এফআইআর হয় তারপরে আসামি ধরে তারপরে সেটা তদন্ত হয় তদন্ত হওয়ার পরে আগে পরে ধরে তদন্ত শেষে চার্জশিট দেয় যারা এর সাথে জড়িত তদন্ত শেষে তাদের নামে চার্জশিট দেয় এবং তাদের বিচারের আওতায় তাদের ট্রায়াল শুরু হয় এটাই তো ই তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনি মামলার আগেই তো গ্রেপ্তার করা হয়েছে না 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 মামলার আগে কোনো গ্রেপ্তার হয়নি মামলার পরেই গ্রেপ্তার হয়েছে মামলার পরেই গ্রেপ্তার হয়েছে আর আপনি ভাই আপনি দেখছেন না গত পনেরো বছর ধরে একটি দল বা একটি গোষ্ঠী এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করে আসবার চেষ্টা করছে আপা দুইটাই খারাপ জোর করে আসার চেষ্টা যেমন খারাপ জোর করে থাকার চেষ্টাও আজকে সমাধান কি কেউ জোর করে আসতে চাই কেউ জোর করে থাকতে চাই জনগণ চায় সমাধান আমরা সবাই আমরা থাকতে চাই না নির্বাচনের মধ্য দিয়ে সরকার ক্ষমতা আসবে আবার নির্বাচন আসবে নির্বাচন তো নির্বাচনের মত হবে নির্বাচন তো নির্বাচন ছাড়া কোনোই নাই কোন নির্বাচন ছাড়া নির্বাচন কবে আপনি আপনি দেখেন হ্যাঁ নির্বাচন হবে না কারণ আর নির্বাচন যথাসময়ে হবে

দল সবাই করতে পারে দল করার চেষ্টা করেছিল পারেনি তো জনসমর্থন লাগে একটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসটা তো আপনি জানেন জনসমর্থন নেই কিন্তু আপনারা কেন স্বীকার করছেন না আন্তর্জাতিক মানুষগুলোর আন্তর্জাতিক শক্তি আছে হ্যাঁ আন্তর্জাতিক শক্তি দিয়ে কি জোর করে কমনতায় আসবে না আশা গেলেওmathsfি দেখা পদক্ষেপ দেওয়া যায় সে পথে কি যাচ্ছে বাংলাদেশ না এই জায়গাগুলো প্রতিষ্ঠা আমরা না আমি এটা বিশ্বাস করি না তাহলে আমরা কোন পথে যাচ্ছি আমি এটা বিশ্বাস করি আমরা কোথায় যাচ্ছি ডক্টর ইউনুস কিন্তু আগেও চেষ্টা করেছে কিন্তু সেটা হয়নি এখন চেষ্টা করতেই পারে চেষ্টা করতেই পারে এখন একজন মানুষ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা পেন্ডিং জি সহত মামলা থেকে বাঁচার জন্য তার চেষ্টা থাকতে পারে জি কিন্তু আমরা শান্তি কিংবা সমাধান কোন পথে শান্তি কিভাবে আসবে শান্তি এবং সমাধান কিভাবে আওয়ামী লীগ সময় শান্তিতে বিশ্বাস করে শান্তিতে থাকতে চায় সাধারণ জনগণকে শান্তিতে রাখতে চায় এবং বঙ্গবন্ধু এই দেশে অসাম্প্রদায়িক চেতনাকে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তার দলের সদস্য হিসেবে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যাও কিন্তু আজকে কিন্তু সমস্ত বৈষম্যের বিরুদ্ধে তিনি নিজেও গত এক সপ্তাহের গণবিস্ফোরণ যে গণজাগরণ সেই গণজাগরণের যদি ভাষা আওয়ামী লীগ বুঝতে পারে বা সরকার বুঝতে পারে তাহলে এক ধরনের তার পদক্ষেপ হবে আর যদি বুঝতে না পারে অন্য ধরনের হবে পদক্ষেপ আশা করি আশা করি বুঝতে কিন্তু খুব বিলম্ব হয়ে গেছে এই যারা এখন বিক্ষুব্ধ শিক্ষার্থী মাঠে আছে তাদেরকে তারা এখন কোন ভাষাই তারা একমাত্রই চায় যে তারা জনগণের শাসন চায় তারা গণ তারা আইনের শাসন চায় তারা গুলির শাসন চায় না তারা কি বলে দমন নিতে চায় না তারা তার চেয়েও শিক্ষার্থী হিসেবে তারা শিক্ষা শিক্ষাঙ্গনে নির্ভয়ে নিরাপদে থাকতে চায় এই নিশ্চয়তা সরকার কিন্তু গত পনেরো বছরে দিতে পারেনি আগামীতে পারলে খুব ভালো তাহলে এখন এই মুহুর্তে আপনি আমাকে ছোট করে বলেন তো এত বড় ঘটনার এত ছোটতে তো বলা যায় না কিন্তু আপনারা তাও বলেছেন সমাধান কি আছে পরামর্শ দেবেন সমাধান আছে একটাই যে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক সম্পর্কটা নতুন করে নির্মাণ করতে রাষ্ট্র সংস রাষ্ট্র যেভাবে চলছে এভাবে চলা উচিত না আমি সরকার আমি সরকার বা বিরোধী দল এই নির্বিশেষে বলছি না রাষ্ট্র ঠিক পথে চলছে না অনেক দিন ধরেই চলছে না এখন কিভাবে কারা কারা চালাতে পারবে সরকার যদি শিক্ষার্থীদের কী বলে আস্থায় আনতে পারে এক ধরনের সমাধান হবে আস্থায় না আনতে পারলে আর এক ধরনের এই আন্দোলনের মধ্যে গুজব কতটা শক্তিশালী না না গুজব তো গুজবই এখন গুজব আবার আবার বাংলাদেশে কোনো গুজবই দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত গুজব থাকে না আর সেটি এক ধরনের বাস্তবায়ন হয়ে যায় আমরা সেটি দু হাজার ছয় সাথে দেখেছি তা তার আগেও দেখেছি এর সাথে আমরাও দেখেছি সুতরাং আমরা গুজবে কাম দিতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষের শান্তি আসুক বাংলাদেশ শান্তি থাকুক দেখুন অর্থনৈতিক অবস্থা কি পর্যায়ে গেছে এই অচল অবস্থা আরও যতদিন প্রলম্বিত হবে অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কনসার্ন কিন্তু আমি যে জায়গাটায় জানতে চাই আমি আপার কাছে যেই শেষ করব। এই যে চলমান যে অস্থিরতা চলছে সেটাতে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ দেশের মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অর্থনীতি আমরা বোধহয় কেউ টের পাচ্ছি না কিংবা আমরা টের পাই যারা প্রতিদিন বাজার করি সবাইকে তো করতে হয় ঘর চালাতে সংসার চালাতে এটার কি কোনো রাজনৈতিক মীমাংসা দরকার সকল এটা এটাকে আদৌ সম্ভব আমি তো মনে করি দরকার কি দরকার দরকার রাজনৈতিক পক্ষ সমূহের মধ্যে একটি ন্যূনতম কর্মসম্পর্ক আলাপ আলোচনা যদি আমি ভাবি আমি যা ভাবি সেটি সেরা অন্যের ভাবনাকে আমি যদি ভাবতে না দেই ভাব দেওয়া দেওয়ার সুযোগ না দেই এবং সেটা শিক্ষার্থী হোক বিরোধী দল হোক এমনকি সরকারি দলেরও আপনি তো দেখলাম সম্প্রতি আওয়ামী লীগের আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ নেতাদের নেতাদের যে মতবিনিময় সভা হয়েছিল সেই মতবিনিময় সভায় কেউ কথা বলতে পারেনি এবং তারা কি ভাষায় কী ভাষায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুতরাং গণতন্ত্রটা শুধু নিজের মধ্য থেকে নিজের দল থেকেই শুরু করতে হয় ঘর থেকেই শুরু করতে হয় এবং ঘরে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না শান্তি দেখেন আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে শেষ করবার মানেই হচ্ছে আমরা আর রক্তপাত দেখতে চাই না আর এরকম সহিংসতা দেখতে চাই না আমরা আপনারা আমাদেরকে নিয়ে যাবেন একটা শান্তির পথে আপনি বলছেন শান্তি আসবে কিন্তু আমরা কি ভরসা রাখবো যে শান্তি আসবে ভরসা রাখতে পারেন এবং আপনার সাথে আমিও আমরাও শান্তি চাই যে অশান্ত আজকে দেখছি এই অবশ্যই এই অশান্ত দূর হয়ে বাংলাদেশে আমার শান্তি ফিরে আসবে আজকে এর মধ্য দিয়ে আলোচনা শেষ করছি আমার মনে হচ্ছে সম্মানিত দুজন আলোচক ছিল তারা অনেক কথাই বলেছেন কিন্তু দুজনই এবং দুজনের মতো করে এদেশের সকল মানুষ সব মানুষকে এনে তো এই টেবিলে বসানো সম্ভব না কিন্তু জনগণ থেকে শুরু করে যারা প্রবাসে আছেন তারা সকলেই কিন্তু বলছেন যে শান্তি আসুক বাংলাদেশে বাংলাদেশের শান্তি দরকার তা না হলে আমাদের অর্থনীতি কোথায় চলে যাচ্ছে কিংবা চলে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না তবে যেভাবে পারুক না কেন সবাই সবার জায়গা থেকে সংবেদনশীল হোক এই মুহূর্তে সংবেদনশীল হওয়াটা ছাওয়া এবং সবাইকে সবার সহযোগিতা করা ছাড়া আর কোনো বোধহয় উপায় নেই তবে আমরা এটুকুই তো বলতে পারি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কখনো রাজপথে কিংবা রক্তপাতের মধ্য দিয়ে সমস্যার সমাধান করবে না সবাইকে আলোচনার টেবিলে বসতে হবে সবাইকে মানুষের কথা শুনতে হবে মানুষকে বুঝতে হবে এটার মধ্য দিয়েই বোধহয় একটা মীমাংসা হতে পারে আমরা জানি না আমরা আজকে এইখানেই আলাপ শেষ করছি এবং চাই যে একটা ভালো দিকে যাক বাংলাদেশ সহিংসতার পথে না আমি সোমাই ইসলাম বিদায় নিলাম খুব ভালো থাকবেন আপনারা আমরা সেই চেষ্টাই করব সব মানুষ ভালো থাকুক সব মানুষের মুখে শঙ্কা কেটে হাসি ফুটুক শুভরাত্রি